আজকা আমি একটি সনেনসতনতামূলক কথাবার্তা বলবে। তা আমার মেয়ে ও ছেলে কিছু সনেনসতনতামূলক কথাবার্তা বলবে, তা আপনারা সেগুলো অনেক মনোযোগ সহকারে শুনবেন, মাইন্যা চলবেন, ঠিক আছে? প্রথমে আমার মেয়ে বলবে, শ্যামস নে বল, তোরা যা যা শিখাই দিছে বল। আমি এলে কিছুই কইবা পারতাম না মা, আমার এলে কি শিখাই দিছো তুমি, মানেটা কি? তোরা আমি একটু এখানে শিখাই দিলাম, তুই এখন আবার একই কথা কইতেছস। আচ্ছা ঠিক আছে, কইতাছি তো এই আর কি, বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরবেন, আর বেশি রিক্সায় উঠবেন না, নিজেদের গাড়িতে থাকবেন, নিজেদের গাড়িতেই উঠে বসে থাকবেন, কেমন? তুই এমনি কইতেছিস কে, তুই ভালো মতো কো, তোরা আমি যেমনি শিখাই দিছি তুই হেমনি কো, তুই এমনি কইতেছিস কে, এর চেয়ে ভালো আর কেমনে কো মুমা, এর চেয়ে ভালো আর কেমনে কয়। এই তো মাস্ক পরবেন আর সেন্টিটা গুছিয়ে গুছিয়ে হাতে লাগাইবেন, এটা আপনার আত্মা, ও হ্যাঁ জীবাণু মুক্ত থাকবো, বুঝছেন? ঠিক আছে। এই তো আমার মাইয়া কিছু শোনে নস্তনতা কথাবার্তা কইলো, এবার আমার পোলা শামসে কিছু কথাবার্তা কইবে, আপনারা সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কেমন? আমি এলে কিছুই কইবা পারতাম না মা, আমার এলে সম্ভব না, মানেটা কি? তোরে আমি শিখাই দিছি তুইও সেম করো, শামসেও সেম করে, সমস্যাটা কি তোর? হ্যাঁ তোর শিখাই দিছি যে তুই হেডেই কবি ক, এখানে ক, এই কি শামসে তো সব কইয়েই দিছে, আমি আর কি কমু? এই আর কি, মাস্ক পরবেন আর বেশি জামা কাপড় কিনবেন না, বড়দিনে টাকা নষ্ট করবেন না, বেশি বেশি খাবেন না, পুষ্টিকর খাবার খাবেন, এই ভাজা পোড়া খাবেন না, এই আর কি, আর কি আর কিছু কর আছে মা? এই তো আমার সোনা বাবাটা, আমার হাম্পু বাবা, ভালো ভালো। এই তো দেখতে পেলেন আমার ছেলে ও মেয়ে কিছু শোনে নসতা কথাবার্তা বললো, তা আপনারা এগুলো একটু মাইন্যা চলবেন, আর যেগুলা কইলো এগুলা মাইন্যা চলবেন। তো এই হলো আমার অভিনয়, আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি